আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আজকের ক্লাসটা পরিমাণগত রসায়ন অধ্যায়ের কিছু একদম ফিক্সড টপিক আছে। তার মধ্যে একটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি, পিপিএম ঘনমাত্রা ফিক্সড, আর একটা হচ্ছে আজকের ক্লাসটা। আজকের ক্লাস থেকে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া টপিকটা থেকে পরীক্ষায় দুইটার সৃজনশীল আসে না, সরি, এই জারণ বিজারণ বিক্রিয়া টপিকটা থেকে একটা সৃজনশীল আসবে পরিমাণগত রসায়নের দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টের যে সৃজনশীলটা আসবে সেটার গতে তোমরা আজকের ক্লাস থেকে ফিক্সড একটা প্রশ্ন পাবে এবং আমি যা করাবো তা থেকেই পাবে, 100% শিওর। এক্ষেত্রে 100% অ্যাসুরেন্স তোমাদেরকে দেয়া যায় যে আজকের ক্লাস থেকে তোমরা যে কোনো একটা সৃজনশীল, সেটা পরিমাণগত রসায়নের যে কোনো একটা সৃজনশীলের গতে 100% ফিক্সড তোমরা একটা প্রশ্ন পাবে, ঠিক আছে? এর পরবর্তী ক্লাসটা আজকের ক্লাসের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলো, আগামী ক্লাসটা, এটার পরে আমাদের অধ্যায় শেষে ছোট একটা অধ্যায়। তবে আজকের ক্লাসটা বারবার বলছি, খাতা কলম নিয়ে বসবা, এটা অনেকটা করতে 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 শেখা এই টাইপের জিনিস। এই ক্লাসে তুমি শুধু বুঝেই কিছু করতে পারবা না, শুধু বুঝলা আজকের ক্লাস। আমি একটু সময় নিই, এটা আমার খারাপ অভ্যাস, এখানে কি কী বলবো আমি জানি না, যে তোমার পড়াটা গুছিয়ে এনে তারপরে স্টার্ট করা, হুট করে শুরু করে দিলে হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আজকের ক্লাসটা তুমি বুঝে কিছু করতে পারবা না, বুঝবা বোঝা থেকে যাবে। হ্যাঁ, তো বোঝার পরে পারার জন্য আলাদা একটা কাজ আছে। তো শুধু বুঝে আজকের ক্লাসে তুমি কিছু করতে পারবে না, আমি বোঝাবো তারপরে তোমাদেরকে দিয়ে পারাবো। তাই আজকের ক্লাসটা বেশি করতে হবে, করতে 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 শিখে যাবে, বুঝলা করতে 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 করতে, যদি না বাসায় প্র্যাকটিস না করো বুঝে কোনো লাভ নেই, ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং কঠিন বলে দিচ্ছি, আজকের ক্লাসটা কঠিন, পড়াটা কঠিন আগেই বলে দিচ্ছি, কঠিন জিনিস কঠিনই থাকবে। বলেছি আজকে আমরা বিক্রিয়া শিখব, আমরা নর্মাল বিক্রিয়া পড়ছি না, H2O2 H2O, নর্মাল বিক্রিয়া, আজকের ক্লাসটাই বিক্রিয়া। এই যে এখানে কিছু বিক্রিয়া দিছি না, শুধু এই বিক্রিয়াগুলো কমপ্লিট করতে হবে। আবার বললাম কঠিন প্রথমে, স্যার বিক্রিয়া কমপ্লিট করা কি, ইন্টারভিউটা বিক্রিয়া কমপ্লিট করতে শিখতে হবে, যে এটা তো ক্লাস 8 শিখছি, 9 10 শিখছি, বিক্রিয়া কমপ্লিট করতে আর কিসের কষ্ট, শুধু এই যে আমি যে বিক্রিয়াগুলো দিছি না এই বিক্রিয়াগুলো কমপ্লিট করতে হবে, পরীক্ষা আসবে এটাই, উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন কর, এই বিক্রিয়াটি কমপ্লিট কর, বিক্রিয়া শিখাবো আজকে। স্যার ইন্টারভিউটা কি বিক্রিয়া শিখাচ্ছে, ইন্টারভিউটা আবার কিসের বিক্রিয়া শিখাচ্ছে, ইন্টারভিউটাও বিক্রিয়া শিখতে হবে, বুঝছো? কারণ এটা নর্মাল কোনো বিক্রিয়া নয়, এটা হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা করতে হবে অর্ধ সমীকরণ পদ্ধতিতে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে অর্ধ সমীকরণ পদ্ধতিতে, অর্ধ সমীকরণ পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতা করণ, পরীক্ষায় MCQ থাকবে বা সৃজনশীলে থাকবে, এটু উদ্দীপকে দেওয়া থাকবে, উদ্দীপকের বিক্রিয়াটি অর্ধ সমীকরণ পদ্ধতিতে সমতাকরণ কর, অথবা আয়ন ইলেকট্রন, পড়াটা গুছিয়ে আনতে হবে ভাই, সময় লাগলে লাগুক, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, অর্ধ সমীকরণ পদ্ধতি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। আজকে সমতাকরণ শিখব শুধু, স্যার সমতাকরণ তো পারি, না পারার কি আছে, আজকে কি এমন বিক্রিয়া শিখাবে, কি এমন সমতাকরণ শেখাবেন, শুধু বিক্রিয়া কমপ্লিট করা শেখাবো, যে শুধু এই বিক্রিয়াটা শেষ করা, বেজাল আছে, কঠিন, সেজন্য করতে হবে, সময় লাগবে, ঠিক আছে? তা আমি তিনটা করে দেবো ইনশাল্লাহ, বাকি তিনটা তোমরা পারবে, বাসায় যদি না করো ক্লাস করে কোনো লাভ নেই, ইউ মে গো নাও, ঠিক আছে? তো অর্ধ সমীকরণ পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ আজকে হচ্ছে আমাদের টপিক, অথবা তোমাদের পরীক্ষা এভাবেও থাকতে পারে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া সমতাকরণ, ঠিক আছে? ওকে, সো দেখো আমরা গত ক্লাসে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক বিজারক এসব শিখেছি। এই যে বিক্রিয়াগুলো দেখতে পাচ্ছ, জটিল টাইপের বিক্রিয়া, হ্যাঁ, এই টপ এই মানে এই
উৎপাদ, এগুলো সবাই উৎপাদ। এই উৎপাদগুলোর মধ্যে কিছু বিজারক, কিছু জারক আর কিছু নিরপেক্ষ পদার্থ, জাস্ট মাধ্যম সৃষ্টি করার জন্য ব্যবহৃত হয়েছে। তুমি দেখো প্রত্যেকটা বিক্রিয়ায় এটাতে সালফিউরিক অ্যাসিড আছে, এটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটাতে সালফিউরিক অ্যাসিড আছে, এটাতে সালফিউরিক অ্যাসিড আছে, এটাতে সালফিউরিক অ্যাসিড, এটাতেও সালফিউরিক অ্যাসিড, এটাতেও সালফিউরিক অ্যাসিড। প্রত্যেকটা বিক্রিয়ায় তুমি কোনো না কোনো অ্যাসিড দেখতে পাচ্ছ। এই অ্যাসিডগুলো হচ্ছে লঘু অ্যাসিড। এই HClটা লঘু HCl, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটা লঘু সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটাও লঘু। এখানে যা H2SO4 দেখতে পাচ্ছ সবগুলো লঘু, যে HCl দেখতে পাচ্ছ সেটাও লঘু। লঘু মানে দুর্বল। এই দুর্বল অ্যাসিডটা জাস্ট আমাদের অম্লীয় মাধ্যম সৃষ্টির জন্য ব্যবহার করা হয়েছে। আমাদেরকে এমন কিছু বিক্রিয়া দেওয়া থাকবে যেখানে জারক পদার্থ থাকবে, বিজারক পদার্থ থাকবে, তারপরে অম্লীয় মাধ্যম সৃষ্টির জন্য একটা লঘু অ্যাসিড থাকবে। সেটা সালফিউরিক অ্যাসিড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, যে কোনো লঘু অ্যাসিড অম্লীয় মাধ্যম সৃষ্টির জন্য ব্যবহার করা হবে। ঠিক আছে, তো জারক বিজারক চিহ্নিত করার পর আমাদেরকে অর্ধ সমীকরণের সাহায্যে বিক্রিয়া সমতাকরণ পাঠতে হবে। ঠিক আছে, তো অনেকভাবে করা যায়। একটা হচ্ছে তোমার সচরাচর জাতীয় নিয়ম আছে, আমি ওই নিয়মটাই করাবো, কোনো ব্যক্তিগত কঠিন থেকে সহজ বা এই টাইপের কোনো নিয়ম করাবো না, যেটা সবাই করে সেটাই করাবো, কিন্তু বুঝিয়ে বুঝিয়ে সহজভাবে করানোর চেষ্টা করব। আমি যখন ইন্টারে ছিলাম, অনেস্টলি কথা বলি, আমি যখন ইন্টারে ছিলাম এই টপিকটা আমি বুঝতাম না, আমি নিজেই বুঝতাম না। আমি যখন ইন্টারে কেমিস্ট্রি পড়তাম তখন এই টপিকটা আমি পারতাম না, আমি বুঝতাম না, আমি এটা বাদ দিয়েছিলাম। পরবর্তীতে যখন টিচার হয়েছি তখন বইটই পড়ে এই জিনিসটা আমি শিখে নিয়েছি, বুঝছো তো? কঠিন, কেউ এটা এসকেপ করে যাবে না, টপিকটা কঠিন। ঠিক আছে, তো আমরা দেখো, আমরা গত ক্লাসে এখানে একটা চার্ট পড়েছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়ার পরিবর্তিত রূপ, মানে ম্যাঙ্গানিজ কে MnO4 আয়ন থাকলে আমাদের Mn2+ আয়ন পাবো, পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে আমরা ক্রোমিয়াম আয়ন পাবো, পটাশিয়াম হ্যালেট আয়ন থাকলে আমরা হ্যালাইড আয়ন পাবো, বুঝছো? তো এটা তোমাদের ফিক্সড মুখস্থ থাকতেই হবে, নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, এটা মুখস্থ থাকতেই হবে। যদি বলো মুখস্থ কেমনে করবো, আই ডোন্ট নো, মুখস্থ থাকতেই হবে। ঠিক আছে, বুঝাইছি, এগুলো নিয়ে বুঝাইছি না গত ক্লাসে, কিন্তু এটা মুখস্থ থাকতেই হবে, যদি মুখস্থ না থাকে কিছু পারবে না। সো ক্লাস ছেড়ে কেউ চলে যাবে না, যারা লাইভে আছো উপস্থিত থাকবে, অনেক উপকৃত হবা। দেখো আমাদেরকে কিছু বিক্রিয়া দিবে যেখানে জারক থাকবে, বিজারক থাকবে এবং একটা লঘু অ্যাসিড থাকবে অম্লীয় মাধ্যম সৃষ্টি করার জন্য। এখানে তুমি HCl গাঢ় দিলে কোনো কাজ হবে না, এটা বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে। এই HCl বা H2SO4 যা যা দেখতে পাচ্ছ, যেসব অ্যাসিড দেখতে পাচ্ছ, এরা বিক্রিয়ায় কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করে না, শুধু অম্লীয় মাধ্যম সৃষ্টি করে। অম্লীয় মাধ্যমেই এসব জারণ বিজারণ বিক্রিয়া ভালো ঘটে বলে আমাদেরকে লঘু অম্ল দিয়ে অম্লীয় মাধ্যম সৃষ্টি করতে হবে। ঠিক আছে, ওকে, এখন আমরা জাস্ট করতে করতে শিখব, করতে করতে শিখব, কোনো কথাবার্তা বলা যাবে না, করতে করতে শিখব। এক নাম্বার বিক্রিয়াটা লক্ষ্য করো, পরীক্ষায় আসবে এক নাম্বার বিক্রিয়াটা, কীভাবে করবে? KClO3 পটাশিয়াম ক্লোরেট প্লাস ফেরাস সালফেট, এখানে একটা জারক একটা বিজারক, কোনটা জারক কোনটা বিজারক এখনো জানি না, যেটা জারক সেটা বিজারণ বিক্রিয়া দেবে, যেটা বিজারক সেটা জারণ বিক্রিয়া দেবে, কিন্তু এখনো জানি না কোনটা জারক কোনটা বিজারক। প্লাস অম্লীয় মাধ্যম সৃষ্টির জন্য আমাকে HCl দিতে হবে, লঘু লঘু HCl দিয়ে দিবে, এটুকু। পরীক্ষার প্রশ্নে বলবে বিক্রিয়াটি অর্ধ সমীকরণ পদ্ধতিতে সমতাকরণ করো, বিক্রিয়াটা কমপ্লিট করো, বিক্রিয়াটা অর্ধ সমীকরণ পদ্ধতিতে সমতাকরণ করো, করার চেষ্টা করি। ঠিক আছে, দর্শক আয়ন বলে একটা ব্যাপার গত ক্লাসে আমরা বলেছি, দর্শক আয়ন, ঠিক আছে, যেটা বিক্রিয়া শুধু থাকে, জারণ সংখ্যা তেমন কোনো চেঞ্জ হয় না, কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করে না বিক্রিয়া, দ্যাট ইজ কল্ড
দর্শকায়। প্রথম কাজ যেটা, প্রথম কাজ, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে দর্শকায়নগুলো আমরা ফেলে দেব, দর্শকায়নগুলো আমরা বাদ দেব। এখানে পটাশিয়াম ক্লোরেট KCLO3, এখানে দর্শকায়ন হিসেবে আছে কে, তাহলে আমরা দর্শকায়ন বাদ দিয়ে এখানে পাবো CLO3 minus, ফেরাস সালফেট, এখানে দর্শকায়ন হচ্ছে সালফেট আয়ন, তাহলে আমরা দর্শকায়নটা বাদ দিব, এখানে আমরা পাবো Fe আয়রন। কিন্তু এখানে আয়রনের যোজনী কত, সালফেটের যোজনী -2 হলে আয়রনের যোজনী +2 না, তাহলে এখানে আমরা Fe2+ পাব। ঠিক আছে, প্রথম কাজ কি, দর্শকায়ন বাদ দেয়। এটা তো অম্লীয় মাধ্যম সৃষ্টির জন্য ব্যবহৃত হচ্ছে, এটার কোনো ভূমিকা নেই, এটা জাস্ট, এটা তুমি কাউন্টে রাখবে না, জাস্ট অম্লীয় মাধ্যম সৃষ্টির জন্য এটা ইউজ করা হচ্ছে HCLটা। তাহলে প্রথম কাজ কি, একটা জিনিস আমি খুব ভালো করে বোঝাবো, একটা বিক্রিয়া, তারপরেগুলো করব আস্তে 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 আস্তে, তারপরে দেখা যাক কী হয়। প্রথম কাজ কি, দর্শকায়ন বাদ দিতে হবে, খাতায় লিখো প্রথমে, দর্শকায়ন বাদ দিতে হবে, দর্শকায়ন বাদ দিতে হবে, দর্শকায়ন বাদ দিয়ে এখান থেকে আমরা পটাশিয়ামটা বাদ দিলে এখানে দর্শকায়ন বাদ দিয়ে পাচ্ছি আয়নিক সমীকরণ, যেটা ক্লোরেট আয়ন Fe2+ আয়ন। ঠিক আছে, এবার এদিকে লক্ষ্য করো, CLO3 থেকে হয় Cl-, তাহলে CLO3 থেকে এখানে আমরা কি পাবো, Cl- পাবো, প্লাস পারতে হবে না, এখন বুঝতে থাকো, Fe2+ থেকে হয় Fe3+, এখানে আমরা Fe3+ পাবো। এটাকে বলা হয় বিক্রিয়ার আয়নিক সমীকরণ, এতটুকু বুঝছো তো, আয়নিক সমীকরণ। একটা বিক্রিয়া করার জন্য স্যার এত ঝামেলা করতে হয়, এইভাবে করতে হবে বাবাজি, কঠিন তো সেজন্য। এই যে দর্শকায়ন বাদ দিবে, এটা থেকে দর্শকায়ন বাদ দিয়ে পাচ্ছে ক্লোরেট, এটা থেকে দর্শকায়ন সালফেট সবসময় দর্শকায়ন হিসেবে থাকে, পটাশিয়াম সবসময় দর্শকায়ন হিসেবে থাকে, মনে রাখবে, বাদ দিলে আমরা পাবো Fe2+। তো ক্লোরেট আয়ন থেকে হয় Chlorine-, করতে করতে পেরে যাবে, টেনশন করবে না, Fe2+ থেকে হয় Fe3+, জান, এটাকে বলা হয় আয়নিক সমীকরণ। ঠিক আছে, এই আয়নিক সমীকরণ থেকে সেকেন্ড বিক্রিয়া, কোনো বিক্রিয়াই তো লিখি নেই, কোনো বিক্রিয়াই তো লিখি নেই, সুমন আক্তার তুমি যে সেকেন্ড বিক্রিয়া বুঝো নেই, কোনো বিক্রিয়াই তো লিখি নেই ভাই। প্রথম কথা হচ্ছে এটা, এগুলো আমাদের বিক্রিয়ক KCLO3 ফেরাস সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে বিক্রিয়াটা আমি কমপ্লিট করতে চাচ্ছি, লিখলাম আমি তো কিছু লিখলাম না, এদিকে এই যে অ্যারো চিহ্নের পরে কিছু আছে, কোনো উৎপাদ আছে, উৎপাদ কী হবে সেটা বের করার ট্রাই করতেছে, সেটার জন্য প্রথমে বিক্রিয়ক থেকে প্রত্যেকটা দর্শকায়ন বাদ দিতে হবে, KCLO3 থেকে কে বাদ, FeSO4 থেকে SO4 বাদ, Fe2+, CLO3 থেকে কি হয় Cl- হয় না, তাহলে এই CLO3 থেকে Cl-, Fe2+ থেকে Fe3+, এই জিনিসটা লিখলাম, এটা হচ্ছে আমাদের আয়নিক সমীকরণ। ঠিক আছে, আয়নিক সমীকরণ, এখন এই আয়নিক সমীকরণ থেকে আমরা জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া পিক করতে পারি, কারণ আমাদেরকে বলেছে অর্ধ সমীকরণ পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ, তাহলে এখান থেকে আমরা পাবো একটা জারণ বিক্রিয়া, একটা বিজারণ বিক্রিয়া। আমরা এখন দেখব এখানে কোনটার জারণ ঘটে, আমরা জানি জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। ঠিক আছে, দেখো এখানে Fe2+, এখানে Fe3+, 2+ থেকে 3+ হওয়া মানে জারণ সংখ্যার বৃদ্ধি পাওয়া, তাহলে সবসময় আমাদের আয়রনের জারণ ঘটবে, আয়রনের জারণ ঘটবে, তাহলে আমরা জারণ বিক্রিয়া কি পাবো, লিখবি এখানে জারণ অর্থ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়াতে কি পাবে, Fe2+ থেকে Fe3+ হয় একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। ঠিক আছে, Fe2+ থেকে Fe3+ হচ্ছে না, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জারণ অর্ধ বিক্রিয়া, জারণ পার্ট। তাহলে বিজারণ কোনটার ঘটবে, ক্লোরেট থেকে ক্লোরাইড আয়ন মাইনাস, মানে
বিজারণ অর্ধবিক্রিয়া আর কি। এটার যেহেতু জারণ, তাহলে এটার বিজারণ হবে। কিভাবে করবা বিজারণ অর্ধবিক্রিয়াটা? বিজারণ অর্ধবিক্রিয়া, দেখ, সিএল ও থ্রি মাইনাস থেকে হচ্ছে সিএল মাইনাস। এখন ঝামেলায় পড়ে গেলাম, বিরাট ঝামেলা, এই পাশ ওই পাশ কীভাবে মেলাবো? স্যার এটার ক্ষেত্রে এফ এ টু প্লাস থেকে এফ এ থ্রি প্লাস হচ্ছে, এখানে একটা ইলেকট্রন কমিয়ে দিলে দুই পাশ সমান হয়ে যায়, কিন্তু এখানে কেমনে কি মিলাবা? এখানে ও থ্রি, এখানে ও নাই, কিসের সাথে কি মিলাবা? সিস্টেম আছে, সিস্টেম কি? অক্সিজেন কয়টা শুধু বোঝার চেষ্টা করো, তিনটা। বাম পাশে মানে বিক্রিয়কে যতটা অক্সিজেন, এদিকে তত অণু পানি দিতে হবে, এদিকে যতটা অক্সিজেন এদিকে ততটা পানি দিতে হবে। তাহলে এখানে তিনটা অক্সিজেন না, তাহলে এদিকে আমরা তিনটা পানি দেব। তিনটা পানি দেওয়ার ফলে কি সমান হয়েছে? এখানে তিনটা অক্সিজেন, আমরা এখানেও এই থ্রি তিনটা অক্সিজেন দেখতে পাচ্ছি তিনটা পানি দেওয়ার ফলে, কিন্তু এদিকে আবার তিন দুগুণ ছয়টা হাইড্রোজেন বেশি, ছয়টা হাইড্রোজেন বেশি, এদিকে কোনো হাইড্রোজেন আছে নাই। তিন অণু পানি দিতে গিয়ে আমরা তিন অণু অক্সিজেন দিলাম, অক্সিজেন সমান হলো, কিন্তু এদিকে ছয়টা হাইড্রোজেন বেশি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এদিকে যদি আমি ছয়টা হাইড্রোজেন দিয়ে দিই, দুই পাশ সমান হয়ে গেল, বুঝছো? ক্লিয়ার? বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে সিএল ও থ্রি মাইনাস থেকে হয় সিএল মাইনাস। দুই পাশ সমান করার জন্য এদিকে যতটা অক্সিজেন এদিকে ততটা পানি দিতে হবে, এটা নিও। এভাবে করলে মিলাতে পারবা। তিন অণু পানি দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন তিনটা, থ্রি ও তিনটা অক্সিজেন এদিকেও হলো, কিন্তু এদিকে আমি পানি দিতে গিয়ে থ্রি এইচ টু মানে ছয়টা হাইড্রোজেন, এদিকে কোনো হাইড্রোজেন যেহেতু নাই, তা আমি এদিকেও ছয়টা হাইড্রোজেন দিয়ে দিলাম দুই পাশ সমান করার জন্য। এখনও কিন্তু সমান হয় নাই উভয় পাশ। উভয় পাশ সমান করার জন্য চার্জেরও হিসাব করতে হবে, চার্জের একটা কাউন্ট হিসাব করতে হবে, বুঝছো? কীভাবে হিসাব করবে চার্জের কাউন্টটা? দেখো এখানে চার্জ যদি হিসাব করি, মাইনাস চার্জ একটা, প্লাস চার্জ পাঁচটা, মাইনাস চার্জ একটা, প্লাস চার্জ ছয়টা, তাহলে আমাদের এখানে চার্জ হয় আলটিমেটলি প্লাস ফাইভ। প্লিজ পারতে হবে না, এখন শুধু বোঝো, মাইনাস চার্জ একটা, প্লাস চার্জ ছয়টা, তাহলে এখানে আমার মোট চার্জের পরিমাণ কত হয়? মোট চার্জের পরিমাণ হয় মাইনাস ওয়ান প্লাস সিক্স প্লাস ফাইভ। এদিকে শুধু আমি শুধু মাইনাস ওয়ান একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি, আর কোনো চার্জ নেই, এটা তো নিউট্রাল। এখন উভয় পাশে আমাকে চার্জ সমান করতে হবে না, চার্জ সমান করতে হবে, এখানে মাইনাস ওয়ান একটা ইলেকট্রন মাইনাস চার্জ আছে, এখানে পাঁচটা প্লাস চার্জ আছে, আরও বিরাট ঝামেলা, চার্জ মিলাতে হবে। এখানে পাঁচটা প্লাস চার্জ, এক দুই তিন চার পাঁচ, এখানে একটা মাইনাস চার্জ, এই পাশ যদি মিলাতে চায়, আমি যদি এখানে ছয়টা ইলেকট্রন দিই, এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা ইলেকট্রন দিলাম না, এই পাঁচটা প্লাস মাইনাস নিউট্রাল হয়ে যাবে। ছয়টা ইলেকট্রন দেওয়ার পর ছয়টা ইলেকট্রন, ছয়টা ছয়টা ইলেকট্রনের পাঁচটা, পাঁচটা প্লাসকে নিয়ে নিউট্রাল হয়ে যাবে, তাহলে আর একটা মাইনাস এদিকে অবশিষ্ট থাকবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি এদিকে একটা মাইনাস চার্জ, এদিকে একটা মাইনাস চার্জ, উভয় পাশে চার্জের সংখ্যাও সমান যদি আমি এখানে ছয়টা ইলেকট্রন দিই। ক্লিয়ার? বুঝছো? এতটুকু কারা কারা বুঝছো একটু বলো তো প্লিজ, সত্যি করে বলো তো কারা কারা বুঝছো? একটা জারণ বিজারণ বিক্রিয়ায় যেটা জারণ ঘটায় সেটা বিজারক, যেটা বিজারণ ঘটায় সেটা জারক। বিজারক না, জারক যতটা ইলেকট্রন ছেড়ে দেয়, বিজারক ততটা ইলেকট্রন গ্রহণ করে। এখানে জারণ অর্ধবিক্রিয়া মানে এখানে বিজারক, বিজারক এফ ই টু প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে,
ওই ছেড়ে দেয় ইলেকট্রনটা কেউ না কেউ তো গ্রহণ করবে। আমি যদি একটা ছাড়ি, তুমি কি ছয়টা নিতে পারবা আমার কাছ থেকে? আমি ছাড়ি একটা, আমি আমি দিতে পারি একটা। এখন তুমি যদি বলো স্যার আমাকে ছয় টাকা দেন, আমি কি দিতে পারবো? তোমাকে দিতে পারবো না। তাই নিয়ম হচ্ছে আমি যত টাকা ছাড়বো তোমাকে তত টাকা নিতে হবে, আমি তোমাকে যতটুকু পড়াবো তোমাকে ততটুকু পড়তে হবে। নিয়ম হচ্ছে এটা, মানে বিজারক যতটা ইলেকট্রন ছেড়ে দেয় জারক ততটা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, তাহলে আমাকে উপরে নিচে ইলেকট্রনের কাউন্ট সমান করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়টা ইলেকট্রন, এখানে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন। তাহলে এই যে যার অনর্থ বিক্রিয়াটাকে যদি আমরা ছয় দিয়ে গুণ করে দিই, তাহলে আমার ইলেকট্রন ইলেকট্রন কাটা যাবে, সিক্স ই সিক্স ই কাটা যাবে। অর্থাৎ এই যতটা ইলেকট্রন ছাড়বে এই ছয়টা ইলেকট্রন এ গ্রহণ করবে। বুঝছো? এখন বিক্রিয়াটির সমন্বিত রূপ কী পাবো আমরা দেখি। ইলেকট্রন ইলেকট্রন কাটার পর কী পাবো? সিক্স এফ ই টু প্লাস সিএল ও থ্রি মাইনাস প্লাস সিক্স এইচ প্লাস। ইলেকট্রন ইলেকট্রন তো কাটা গেল, ওই পাশে কী পাচ্ছে? সিক্স এফ ই থ্রি প্লাস প্লাস সিএল মাইনাস প্লাস থ্রি এইচ টু ও। এটা হচ্ছে আমাদের সমন্বিত রূপ। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন শেষ কাজ, শেষ বিক্রিয়া কমপ্লিট করতে পারবে। সিক্স 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 থ্রি, এক প্রকারের সমতাকরণ হয়ে গেল না? ঠিক আছে, এখন কি করতে হবে জানো? বিক্রিয়া কমপ্লিট, শুধু যে দর্শক আয়নগুলো আমরা প্রথমে ছেড়ে দিছিলাম ফেলে দিছিলাম সেগুলো এখন যোগ করতে হবে। এফই, এফই এর সাথে কি থাকে? সালফেট দেখতে পাচ্ছে, তাহলে আয়রনের যোজনী দুই এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে হবে এফই টু এসও ফোর হোল থ্রি। দর্শক আয়ন যোগ করলাম, আয়রন দর্শক আয়ন যোগ করলাম, আয়রনের উপর মাথার উপর টু প্লাস, মানে এক্ষেত্রে আয়রনের যোজনী টু এফই টু। এফই টু এর সাথে যদি সালফেট আয়ন যোগ করতে চাই, এফই টু এসও ফোর কখনো হয়? এফই টু এসও ফোর হোলটা কখনো হয়? এফই টু এসও ফোর হোল থ্রি হবে। এখানে আয়রন কয়টা? দুইটা, কিন্তু বিক্রিয়া অনুসারে এখানে আয়রন কয়টা? ছয়টা। তাহলে আমি যদি এখানে একটা থ্রি দিয়ে দিই, থ্রি এফ ই টু মানে সিক্স এফ ই, মিলে গেল। দর্শক আয়ন যোগ করলাম সালফেট, মানে তোমার ধারা অনুসারে আর কি, সালফেট আয়ন ধারা অনুসারে যোগ করলে কয়টা আসে? তিনটা আসে। কেন? এফ ই টু এসও ফোর হোল থ্রি সবসময় হয়। তাহলে আয়রন আমি যদি নর্মালি করি দুইটা, যোজনী দুই দিয়ে, কিন্তু আমার এখানে দেখতেছি ছয়টা আয়রন, তাই আমাকে সামনে থ্রি দিয়ে থ্রি এফ ই টু করে সিক্স এফ ই টু করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে সিএল ও থ্রি, এটার সামনে আমি পটাশিয়াম দিয়ে দিলাম, এটার আগে পরে তো কোনো নাম্বার নেই, সিএল ও থ্রি সিএল ও থ্রি ডিরেক্ট আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টা হাইড্রোজেন আছে, ছয়টা হাইড্রোজেন আছে। ঠিক আছে, হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন যেহেতু আছে, ছয়টা হাইড্রোজেনকে কী করবা? ছয়টা হাইড্রোজেনের সাথে এইচ সি এল করে দিবে, সিক্স এইচ সি এল। ঠিক আছে, এবার এই পাশে আসি, এফ ই থ্রি প্লাস, তাহলে উৎপাদে কী থাকবে? উৎপাদে কী থাকবে? এটার সাথে সালফেট আয়ন যোগ করি, ওয়েট 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 ওয়েট, বিক্রিয়কের টু উৎপাদে লিখে ফেলছে, উৎপাদেরটা বিক্রিয়কে লিখে ফেলছে। এফ ই টু প্লাস আয়রনের যোজনী টু, দর্শক আয়ন যোগ করব, এমন একটা আয়ন যোগ করব যেটার যোজনী টু, এফ ই এস ও ফোর, এটাও মাইনাস টু এটাও প্লাস টু, যোজনী টু টু, মিলল না? তাই আমাকে এফ ই টু 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 কিছু দিতে হবে না, জাস্ট এফ ই এস ও ফোর, এফ ই এস ও ফোর, এফ ই এস ও ফোরের সামনে সিক্স আছে, তাই আমাকে সিক্সটা দিতে হবে। সামনে বিক্রিয়কটা এটা ব্যবহার উৎপাদকটাতে আস, যোজনী তিন, তাহলে যোজনী তিন মানে আমাকে তিনটা সালফেট আয়ন দিতে হবে, তিনটা সালফেট আয়ন দিলে এখানে এফ ই টু হবে, এখানে থ্রি এফ ই টু হলে সিক্স এফ ই, সিক্স এফ ই এফ ই টু মিলে যাবে। ঠিক আছে, এরপরে সিএল মাইনাস, সিএল মাইনাস ক্লোরিন, ক্লোরিনের সাথে যদি তুমি দর্শক আয়ন যোগ করতে চাও
কী করবা, এখানে কোনো দর্শক আয়ন নাই, ক্লোরিনের সাথে তো কোনো দর্শক আয়ন নাই, এটা তুমি এদিক থেকে এদিকে পাইছ, তাহলে এটা ক্লোরিনটা মুক্ত অবস্থায় থাকবে। এরপরে কী হবে, এরপরে তার কিছুনে পানি আছে আর কি, পানিটা থেকে যায়, তাহলে একদম ইজি, তাহলে একদম ইজি। দেখো ডান পাশ বাম পাশ যদি মিলাই, আয়রন ছয়টা, এখানেও আয়রন ছয়টা, এখানে পটাশিয়াম একটা, এদিকে কোনো পটাশিয়াম নাই, এদিকে কোনো পটাশিয়াম নাই, তাহলে কি করতে হবে, এখানে একটা টু দিতে হবে, এখানে আমাদের কে টু দিতে হবে, মিলে গেল, এদিকে কে টু টু কে বরাবর। এটা এখন অনেক জিনিস তোমাদের মাথায় জিন 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 করতেছে, স্যার কী করলাম, কী করলাম, কী করতেছেন স্যার, এত কঠিন, আবারে কঠিন, আরও দুই একটা করো আরও ক্লিয়ার হয়ে যায়। প্রথম কাজ কি, দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়ার আয়নিক সমীকরণটা লেখা, আয়নিক সমীকরণ থেকে জারণ অর্ধ বিক্রিয়া, তারপর বিজারণ অর্ধ বিক্রিয়া করালাম তো, বুঝাইছি জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া, এরপর উভয় বিক্রিয়া সমন্বয় করে দর্শক আয়নগুলো যোগ করে দিবা, সমতাকরণ করে করে আর মিলে যায়, ঠিক আছে।